দর্শক বন্ধুরা, আজকের এই এপিসোডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহফুজ মেদদা। আমাদের অবসর জীবনে হাতে অনেক সময় থাকে, তাই এই একঘেয়েমি দূর করার জন্য প্রায়ই মনে হয় কোথাও ঘুরে আসি। এমনই একটি সুযোগ পাওয়া গেল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা ভ্রমণের, আর সেই সাথে ব্রহ্মপুত্র নদে নৌবিহার করার। তবে চলুন ঘুরে আসি চিলমারি উপজেলা আর উপভোগ করি নৌবিহারের আনন্দ। ঢাকা থেকে সকাল 7:30টায় সৈয়দপুরের উদ্দেশ্যে বিমানে যাত্রা করি। আকাশ কিছুটা মেঘলা ছিল। সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়িতে কুড়িগ্রাম পৌঁছলাম। কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা। 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলা গঠিত। এই জেলায় 16টি নদনদী আছে, এর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের গন্তব্য চিলমারি উপজেলা। আজকে আমরা কুড়িগ্রামে থাকব, আর আগামীকাল চিলমারির অষ্টমীর চরে যাওয়ার পথে নৌকা ভ্রমণ করব। সকালে অষ্টমীর চরে যাওয়ার জন্য জোরগাছ ঘাটে যাই। ছোট্ট বাজার, দোকানিরা পশরা সাজিয়ে বসেছে। সহযাত্রীরা আগেই নৌকায় উঠেছেন, আমিও উঠে পড়লাম তাতে। নৌকায় সব কিছু উঠানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। সহযাত্রী হিসাবে ডেভেলপমেন্ট কনসালটেন্ট কামাল ভাই আর একজন স্থানীয় উন্নয়ন কর্মী। আমাদের নৌকার মাঝি রমজান ভাই, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার, এ পথে প্রায়শই যাতায়াত করেন। নৌকা চলতে শুরু করলো অথই পানির দিকে। চারিদিকে অপরূপ সৌন্দর্য, ব্রহ্মপুত্র নদে নৌকা বিহারের আনন্দই আলাদা। ব্রিটিশ আমলে চিলের উপদ্রবের কারণে ব্রিটিশ সেনারা এবং জনগণ সবাই একসাথে চিলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সবার মুখে একটাই রব, চলো চিল মারি। ধারণা করা হয় এই ঘটনার থেকেই এই এলাকার নাম হয়েছে চিলমারি। ব্রহ্মপুত্র থেকে নৌকাতে বালি তোলা হচ্ছে। বালি বহনকারী ট্রলারগুলো অতিরিক্ত মাল বহন করছে, কিছুটা ঝুঁকি নিয়ে। পারে বালির জমজমাট ব্যবসা, দূরে ঐতিহ্যবাহী চিলমারি বন্দরের প্লাটুন। জেলেদের দেখলাম নৌকায় মাছ ধরছে, টাটকা মাছের লোভ সামলানো গেল না, কিনে ফেললাম বেশ কিছু মাছ। নানান মাছের মধ্যে পোয়া, ঘাওড়া, আরও কত কি উপভোগ করতে থাকলাম ব্রহ্মপুত্রের নদের নৌবিহার। সময়ের সাথে সাথে পৌঁছে গেলাম অষ্টমীর চর। মাঝি রমজান ভাই নৌকা ঘাটে ভিড়ালো। অষ্টমীর চরে তাজুল ভাইয়ের বাসায় যাচ্ছি। তাজুল ভাই গ্রাম দেখাতে নিয়ে গেলেন, বিস্তারিত বলতে লাগলেন তাদের জীবনযাত্রার কথা। আমরা যাচ্ছি ইউনিয়ন পরিষদে। এ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু তালেব অত্যন্ত সদালাপী মানুষ। আন্তরিকভাবে স্বাগত জানালেন, বললেন এ ইউনিয়নের নানান কথা, মানুষের উন্নয়নের কথা। কথা সেরে ফিরে আসলাম। অষ্টমীর চরে অবসর জীবনে সুযোগ পেলাম উপস্থিত কিছু মানুষের মাঝে কথা বলার, যাদের অধিকাংশই মহিলা। অতিমারী কোভিড-19 নিয়ে কথা বললাম, উদ্বুদ্ধ করলাম স্বাস্থ্যবিধি মানতে আর টিকা নিতে। তাহলে আমরা হাত ভালো করে এরকম করে যদি ধুই, আর যদি মুখোশ পরি, আর যদি একটু দূরে থাকি, তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা হয়তো এই রোগ থেকে বাঁচতে পারব। আরেকটা কাজ করতে হবে, এই রোগ যেন না হয় তার জন্য আমাদের টিকা নিতে হবে। আমাদের সরকার এই টিকা নেওয়ার ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে। তাজুল ভাই দুপুরে খাওয়ার জন্য ডাকছেন।
অনেক আয়োজন করেছেন মেহমানদারির। তৃপ্তির সাথে খেয়ে দিয়ে কামাল ভাই সহ একটু পায়চারিও করলাম। এবার ফিরবার পালা। নৌকাঘাটে রমজান ভাই তৈরি হচ্ছেন রওনা হওয়ার জন্য। একে একে সবাই বিদায় নিয়ে উঠে পড়লাম নৌকায়। ঘাটে দাঁড়িয়ে তাজুল ভাই বিদায় জানালেন। অল্প সময়ে কেমন যেন আপন করে নিয়েছেন আমাদের সবাইকে। নৌকা চলতে লাগলো গভীর পানির দিকে। সেই অপরূপ দৃশ্য, নৌবিহার উপভোগ করতে লাগলাম, মনে থাকবে দীর্ঘদিন। সময় শেষ হয়ে আসলো, আমরা ফিরে আসলাম জোরগাছ ঘাটে। নৌকা থেকে নেমে আসলাম, আমাদের নৌবিহার শেষ হলো।